हेलो बंधुरा केमन आछेन सबाई आशा करी सबाई भालो आछेन। आज के आमी कथा बोलबो स्टार जलसार से जनप्रिय सिरियल पटल कुमार गानवालार से छोट्टो पटलेर सम्पर्के। जदि आपनी स्टार जलसार पटल कुमार गानवाला सिरियलटी देखे थाकेन ताहले निश्चय मने आछे से छोट्टो मेयेटीके। पटलेर आसल नाम इहियादे, तबे परिवारेर लोकेरा ताके दुष्टु बोलेई डाके। इहियादेर बर्तमान बयस 12 बछर, तार उच्चता 4 फुट 5 इंची एवं ओजन प्राय 42 केजी। पटल अर्थात इहियार बाबा उत्तम दे एवं मा श्रावणी दे। इहिया दे पश्चिमबंगेर कलकाता शहरे जन्मग्रहण करें। जीडी बिरला सेंटर स्कूले पढ़ा ए मेयेटी पेशाय एकजन अभिनेत्री और छात्री। छोटबेला थेकेई अभिनयेर दिके प्रबल झोंक छिल तार, जार कारणे से विद्यालयेर एवं बाइरेर अनेक प्रोग्रामे अभिनय करेछेन। তার আগ্রহ দেখে বাবা উত্তম দে ইহিয়াদেকে শুটিং একাডেমিতে ভর্তি করলেন। সেইখানে তার অভিনয় দেখে প্রত্যেকেই মুগ্ধ হন এবং স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল পটল কুমার গানওয়ালা সিরিয়ালটিতে পটল চরিত্রে তাকে সিলেক্ট করা হয়। 6-7 বছর বয়সেই নিজের অভিনয় প্রতিভায় 8 থেকে 80-এর মন জয় করেছিল সে। টিআরপি তালিকায় তাকে ছোঁয়া ছিল প্রায় অসম্ভব ব্যাপার। শিশু গায়ক পটলের জীবন কাহিনী নিয়েই গড়ে উঠেছিল সেই সিরিয়াল। সিরিয়াল চলাকালীন হিয়ার বয়স ছিল মাত্র 6 অথবা 7 বছর, কিন্তু আজ সেই পটল একের পর এক বয়সের গণ্ডি পেরিয়ে 11 বা 12-র কোটায় এসে পৌঁছেছে। বর্তমানে ফেলনা ধারাবাহিকে ফেলনার চরিত্রে অভিনয় করতে দেখা যায় হিয়াকে। পটল কুমার গানওয়ালার পর তাকে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল আলো ছায়াতে আলোর ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে একাধিক সিরিয়ালে যতটা শান্ত দেখায় হিয়াকে, বাস্তব জীবনে ততটা শান্ত তিনি নন। হিয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলছে তার অনুগামীর সংখ্যা প্রায় অসংখ্য। এটুকু বয়সে সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয়তা নেহাত মুখের কথা নয়। কিন্তু ইনস্টাগ্রামে হিয়ার অনুগামীর সংখ্যা প্রায় 40,000। যেহেতু সে নাচটা খুব সুন্দর করে, তাই মাঝে মাঝেই সে তার প্রোফাইলে নাচের ভিডিও আপলোড করেন। তবে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার লুকের বদল। নিত্য নতুন ফটোশ্যুট ও টিকটক ভিডিও দিয়ে মাতিয়ে রেখেছে তার ভক্তদের। এক সময় হিয়াদের প্রিয় অভিনেতা ছিল দেব, কিন্তু এখন মনে হয় টেস্ট একটু বদলেছে। বর্তমানে তার প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ও অঙ্কুশ হাজরা এবং প্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। হিয়াদের পছন্দের রং নীল, ননভেজ খাবারটাই বেশি পছন্দ করেছে। তো যাই হোক, বর্তমানে করোনা মহামারীর কারণে খুবই সংকটময় পরিস্থিতি সারা দেশ জুড়ে, আর লকডাউন মানেই ঘরবন্দি। এই লকডাউনে অভিনেত্রী হিয়াদে পোস্ট করেন জিন্দেগি বরবাদ হো গেয়া, অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে সে অভিনয়কে কতটা ভালোবাসে। দীর্ঘদিন ঘরে বসে থেকে একঘেয়েমি মুক্ত জীবনটাকে খুব মিস করছে। হিয়াদের বাবা মা তাকে অভিনয় থেকে এখন একটু দূরে রেখেছে, কেননা সে এখন খুবই ছোট। বিদ্যালয় জীবনটা শেষ করা প্রত্যেকেরই বাধ্যতামূলক, তাই সে এখন শুধু পড়াশোনা করতে চায়। তো বন্ধুরা, দুষ্টু মিষ্টি হিয়াদে এর সম্পর্কিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিবেন।